খাদ্যমন্ত্রী শারীরিক অবস্থা স্থিতিশীল হাসপাতাল সূত্রে এমনই খবর পাওয়া যাচ্ছে এবং তার অন্য কোনো শারীরিক সমস্যা আজকে হয়নি আরো বিস্তারিত জানব আমাদের প্রতিনিধি সরাসরি সন্দীপ সরকার আমাদের সঙ্গে রয়েছে সন্দীপ কি জানতে পারছো কি আপডেট রয়েছে তোমার কাছে প্রাক্তন খাদ্যমন্ত্রী শারীরিক অবস্থা সম্পর্কে দেখো নতুন করে কোনো শারীরিক অসুস্থতা বা জটিলতা তৈরি হয়নি প্রাক্তন খাদ্যমন্ত্রী এবং সেই অবস্থায় দাঁড়িয়ে আজকে হাসপাতালের তরফে একটি চিকিৎসা সংক্রান্ত রিপোর্টও কিন্তু ইডির কাছে তুলে দেওয়া হবে ইডির তদন্তকারী আধিকারিক যিনি রয়েছেন তিনি কিছুক্ষণ আগে এসে পৌঁছন হাসপাতালে মূলত জ্যোতিপ্রিয় মল্লিক তার শারীরিক অসুস্থতার যে যে বিষয়গুলো উল্লেখ করছেন চিকিৎসকরা নিজেদের মধ্যে সিদ্ধান্ত নিয়ে সেই অসুস্থতার কারণ একটা খোঁজার চেষ্টা করছেন আমরা দেখেছি যে তিনি বাঁ হাতে তিনি অসুস্থতা একটা অসুস্থতা জনিত তার একটা অবশ ভাব রয়েছে বলে তিনি জানান চিকিৎসকদের তার বাঁ হাতের এই অবশ ভাবের কারণ কি সেই কারণ খোঁজার জন্য চিকিৎসকরা সিদ্ধান্ত নিয়েছেন যে একই সঙ্গে একই সিটিংয়ে তাকে দুটি এমআরআই করা হবে একটা হচ্ছে তার মস্তিষ্কের আর একটা সার্ভাইকাল স্পাইনের এই দুটি এমআরআই হয়ে গিয়েছে সেই রিপোর্ট চিকিৎসকদের কাছে এসে পৌঁছে যাবে সেই রিপোর্টের ওপর ভিত্তি করে যদি এই হাতে অবশ ভাবের কোনো কারণ খুঁজে পাওয়া যায় তার চিকিৎসা হবে কিন্তু এছাড়া জ্যোতিপ্রিয় মল্লিকের পুরনো কিডনির অসুখ ছাড়া এবং তার এবং তার জন্য যে তার ইউরিয়া ক্রিয়েটিনিনের মাত্রা স্বাভাবিকের তুলনায় একটু বেশি থাকে অন্যান্য মানুষের থেকে সেই অসুস্থতাটুকু ছাড়া আর কিন্তু কোনো অসুস্থতা বা অসুখ বড় ধরনের খুঁজে পাওয়া যায়নি সেটা কিন্তু স্পষ্ট করে দিয়েছেন মেডিকেল বোর্ডের সদস্যরা এখন দেখার বিষয় এটাই যে যে নতুন পরীক্ষা নিরীক্ষাগুলি করা হয়েছে আজকে সকাল থেকে যার মধ্যে ইউরিন কালচারের রিপোর্ট রয়েছে বেশ কয়েকটি রক্তের পরীক্ষা নিরীক্ষা সংক্রান্ত রিপোর্ট রয়েছে এবং এই এমআরআই রিপোর্টও রয়েছে এই রিপোর্টগুলি আসার পরে চিকিৎসকরা কি সিদ্ধান্ত নেন ইডির আধিকারিকরা হাসপাতালে রয়েছেন তারা চিকিৎসকদের সাথে কথা বলছেন পরবর্তী সিদ্ধান্ত চিকিৎসকদের সাথে কথা বলে ইডি আধিকারিকরা নেবেন জ্যোতিপ্রিয় মল্লিক তিনি তার কেবিনে রয়েছেন তাকে যেখানে রাখা হয়েছে পরিবারের সদস্যরা ছাড়া সেখানে আর কাউকে কিন্তু প্রবেশ করতে দেওয়া হয়নি অন্যদিকে হাসপাতাল চত্বরজুড়ে নিরাপত্তার বন্দোবস্ত রাখা হয়েছে আধা সামরিক বাহিনীর জওয়ানদের মোতায়েন করে রাখা হয়েছে ইডির তরফে এবং চিকিৎসকেরা আজকে সকালে এক প্রশ্ন তাকে দেখে এসেছেন আজকে আবারও বিকেলবেলা মেডিকেল বোর্ডের কয়েকজন সদস্য তারা জ্যোতিপ্রিয় মল্লিকের আজকে যা যা পরীক্ষা নিরীক্ষা হলো সেই সংক্রান্ত রিপোর্ট নিয়ে পর্যালোচনা করতে বসবেন একেবারে এদিকে অবশ্যই আমাদের নজর থাকবে আপাতত তোমাদের ধন্যবাদ আপনারা শুনলেন যে প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক হাসপাতালে ভর্তি রয়েছেন এবং তার শারীরিক অবস্থা এই মুহূর্তে স্থিতিশীল কিন্তু তার এই হাসপাতালে ভর্তি হওয়াকে এবার কটাক্ষ করেছেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ কি বললেন তিনি শোনাবো আরো অনেকেই মূর্ছা যাবেন এতদিন তারা ভেবেছেন যে তারা রাজা তাদের গায়ে কেউ হাত দিতে পারবে না এবং আজ নয় গত 75 বছর ধরে ভারতবর্ষে একটা শ্রেণী সাধারণ মানুষের সম্পদকে লুট করেছে যে তাদেরকেই চোখ দেখিয়েছে সাধারণ মানুষ তাদের অধিকার থেকে বঞ্চিত হয়েছে সরকারি টাকাটা লুট করাটা রাজনীতি হয়েছিল ভারতবর্ষে মোদি রাজ্যের পরিবর্তন হচ্ছে এবং যারা যারা করেছে তাদেরকে সব হিসাব দিতে হবে আর তার জন্য শাস্তিও পেতে হবে